কুষ্টিয়া জেলা স্কুল। এটি একটি বালক বিদ্যালয়। এখানে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস করানো হয়। কুষ্টিয়া জেলা স্কুল খুলনা বিভাগের মধ্যে প্রথম সারির এবং বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যমিক বিদ্যালয়। গত প্রায় ছয় দশক ধরে বিদ্যালয়টি সুনামের সহিত তার গৌরবদীপ্ত অবস্থান ধরে রেখেছে। বলা হয়ে থাকে কুষ্টিয়া সহ আশপাশ অঞ্চলের শ্রেষ্ঠ মেধাবী ছাত্ররা এই বিদ্যালয়ে পড়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অধিকাংশ পিতামাতার স্বপ্ন তাদের সন্তানকে কুষ্টিয়া জেলা স্কুলে পড়াবেন। এই বিদ্যালয়টির সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে ছাত্র শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্ক। এই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং দায়িত্ববোধের এক দারুণ সম্পর্ক বিদ্যমান, যার ফলে বিদ্যালয় থেকে ছাত্ররা পাশ করে বের হওয়ার দীর্ঘদিন পরেও শিক্ষকদের ভুলতে পারেন না, বরং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং যে কোনো পরামর্শের জন্য দ্বারস্থ হন। প্রশংসনীয় রেজাল্ট আর অনেক মেধাবী ছাত্র এই প্রতিষ্ঠান থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সহিত সেবাদান করায় এই বিদ্যালয়ের শিক্ষকদের দেশব্যাপী সুনাম রয়েছে। কুষ্টিয়া জেলায় 309টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া জেলার তথা বাংলাদেশের মধ্যে একটি সুনামধন্য বিদ্যাপীঠ। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পূর্ব পার্শ্বে মজুমপুরে পুরাতন বাস স্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত, যার দক্ষিণ প্রাচীর ঘেঁষে রয়েছে সার্কিট হাউস। প্রায় 200 গজ দক্ষিণে রয়েছে ডিসি কোর্ট। পূর্ব দক্ষিণ কোণে রয়েছে 250 শয্যার আধুনিক হসপিটাল। সামান্য উত্তরে রয়েছে বিপণী বিতান সমৃদ্ধ সুপার মার্কেট, পুলিশ স্টেশন এবং আরেকটু উত্তর দিয়ে বয়ে গেছে গড়াই নদী। সব দিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত 8 একর ভূমির ওপর গড়ে উঠেছে ঐতিহ্যবাহী এই কুষ্টিয়া জেলা স্কুল। কুষ্টিয়া জেলার জিরো পয়েন্ট মজমপুর গেট দিয়ে কয়েক কদম দক্ষিণে এগিয়ে গেলেই কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের সাথে কুষ্টিয়ার এই বিখ্যাত বিদ্যাপীঠটি অবস্থিত। স্কুল গেট দিয়ে ঢুকে বিদ্যালয়টির অনেক পুরনো একাডেমিক ও প্রশাসনিক ভবন চোখে পড়বে, যার সামনে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে। বিদ্যালয়টিতে আসলে সবারই চোখ পড়ে একটি সুন্দর সাদা পায়রার দিকে, যেটি প্রথম একাডেমিক ভবনে সুন্দর করে দেখা যায়, যেন শান্তির দূত পায়রা তার জ্ঞান ভাণ্ডার সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। গত 6 দশক ধরে এই প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ঠিক সেভাবেই এখান থেকে অধ্যয়ন শেষে দেশবরণ্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভ করে দেশ বিদেশে প্রশংসনীয় সেবা দিয়ে যাচ্ছেন। অনেকেই হয়েছেন দেশবরণ্য চিন্তাবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সংসদ সদস্য ও রাজনীতিবিদ, হয়েছেন বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার কিংবা ডক্টর। উত্তর পাশে রয়েছে দোতলা বিশিষ্ট ছাত্রাবাস, পুকুর, সুইমিং পুল ও পূর্ব দিকে খোলা মাঠ। ডবল শিফটের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 2500 এবং প্রধান ও সহকারী শিক্ষক সহ মোট শিক্ষক সংখ্যা 54 জন। শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলাতেও এই প্রতিষ্ঠানের অর্জন ঈর্ষণীয়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ সকল খেলায় দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অনেকবার দেশ সেরা হয়েছে। এখান থেকে ভালো খেলে অনেকেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্বও করছেন। খেলাধুলার পাশাপাশি বিএনসিসি ও রিভার স্কাউট সহ সকল ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজের ক্ষেত্রেও কুষ্টিয়া জেলা স্কুল অনেক এগিয়ে। 1961 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 1962 সালে বোর্ডের অনুমোদন প্রাপ্ত হয়ে 1963 সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পূর্ব পর্যন্ত বিদ্যালয়টি প্রথম কিংবা দ্বিতীয় স্থান সহ প্রতিনিয়ত মেধা তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখলের মধ্য দিয়ে অত্র অঞ্চলের একটি অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। অনেক বছর পেরিয়ে গেলেও প্রাক্তন ছাত্ররা কখনোই তাদের এই প্রিয় বিদ্যালয়টিকে ভুলতে পারেন না। সময় সুযোগ পেলেই তারা ছুটে আসেন তাদের কৈশোরের স্মৃতি বিজড়িত এই বিদ্যালয় ক্যাম্পাসে, ঘটা করে আড্ডার আয়োজন করেন আর পুরনো স্মৃতিচারণ করেন। শুধুমাত্র কয়েক দশক নয়, দেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠটি শত শত বছর ধরে তার গৌরবদীপ্ত অবস্থান জানান দিয়ে যাক, এমনটাই প্রত্যাশা সকলের।